क्या गुंडा बनेगा रे तू Assalamualaikum, কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে কিন্তু আমরা আসছি হচ্ছে শিবের পাড়া সবচেয়ে হাইপ তোলা একটা যে স্ট্রিট ফুডটা আছে সেটা হচ্ছে হাংরি মিট বক্স মানে এই হাংরি মিট বক্সটা অল্প কয়েকদিন হয়েছে ওরা শুরু করছে বাট ওরা শুরু করার পরপরই ওরা হচ্ছে মুন্সিগঞ্জে এবং শিবের পাড়াতে কিন্তু খুব বড় রকমের একটা হাইপ তুলে দিছে যে হচ্ছে মানে 150-120 টাকা থেকে হচ্ছে ওদের কি বলে এটাকে মানে মিট বক্সটা শুরু এবং সেটা কিন্তু শেষ হচ্ছে যে প্রায় 250 টাকার মতো তো মানে দেখা যাইতেছে তারা এমনভাবে একটা হাইপ তুলতেছে এবং তাদের এখানে আপনি যদি খেতে যান আপনাকে অবশ্যই লাইন ধরে দাঁড়ায় থাকতে হবে মানে এমন একটা অবস্থা আপনি স্ট্রিট ফুডে খেতে যাচ্ছেন আর সেখানে আপনার হচ্ছে লাইন ধরে খাড়া থাকতে হইতেছে তাও আবার 120 টাকার একটা মিট বক্স খাওয়ার জন্য এখন বুঝতেই পারতেছেন কি পরিমাণ একটা হাইপ তো সেই হাইবে চিন্তা ভাবনা করে আমরাও চলে গেলাম দেখা যাক কি অবস্থা কেমন লাগে সেটা খাওয়ার জন্য তো এখানে ফার্স্টে এসে হচ্ছে আমরা একটা অর্ডার দিলাম যে কেউ দেখা যাক কি অবস্থা কেমন লাগে খেতে তো অর্ডার দেওয়ার পরে হচ্ছে তারা ফার্স্টে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে তারা হচ্ছে আগে মাংসের যে উইংসগুলো আছে এবং যেই সলিড যে মাংসগুলো আছে এই মাংসগুলোকে করে কি ভাজে আপনার ভাইজা তারপরে সেগুলাকে চাপের মতো করে কাটে কাটটা কাটি কইরা তারপরে হচ্ছে ভেজিটেবলটা দিয়ে তারপর হচ্ছে মেয়নিজ এবং আরও কী কী যেন তাদের মশলা টশলা আছে ওগুলো দিয়ে ভালোভাবে মাখায় যেটা আপনার একটু আগে দেখছেন দেখানোর পরে মানে ওই জিনিসটার পরে মাখানোর পরে সেটার মধ্যে করে কি এই যে তাদের মিট বক্স বক্সটা আছে এই বক্সটার মধ্যে হচ্ছে তারা আগে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটা দেয় তারপরে হচ্ছে হালকা একটু সস দেয় এবং তার উপরে হচ্ছে ওই যে মাখানো যেই বিষয়টা যেই জিনিসটা মাখায় রাখছিল ওই যেই মিট বক্সটা মানে ওইটাই হচ্ছে তাদের মূলত মেইন আকর্ষণ চিকেনটা আর কি ওই চিকেনটাকে হচ্ছে তারা তারপরে হচ্ছে একসাথে করে মানে বক্সের মধ্যে দিয়ে দেয় মানে সবার নিচে হচ্ছে আপনার ফ্রেঞ্চ ফ্রাই তার উপরে হচ্ছে হালকা সস তার উপরে হচ্ছে আপনার যে চিকেন এবং তার উপরে হচ্ছে আপনার মেয়োনিজ এবং হচ্ছে আপনার সসেস এবং হচ্ছে আপনার চিজ টিজ আদার্স অনেক কিছু তো ওদের আরেকটা জিনিস যেটা ভালো লাগলো আমার সেই জিনিসটা হচ্ছে যে ওরা সসেসটা হচ্ছে মানে ভাইজা দেয় ঠিক আছে মানে অনেকের কাছে সসেসটা অনেক রকম লাগে এবং অনেকের কাছে এক এক রকমভাবে এক এক স্বাদ লাগে বাট আমার কাছে পার্সোনালি ওই যেই সিদ্ধ যেই স্বাদটা না ওই স্বাদটা না আমার কাছে পার্সোনালি ভালো লাগে না তো ওরা হচ্ছে এখানে সসেসটা ভাইজে দিতেছিল এই জন্য আমার কাছে সসেসটা ভালোই লাগতেছিল বিকজ হচ্ছে সসেসটা আমার এমনিতেই সসেস পছন্দ না তার মধ্যে হচ্ছে যে যেহেতু ভাইজে দেওয়া একটু খেতে ভালো লাগতেছিল বাট ওই যে সিদ্ধ করা যেটা ওইটা আমার কাছে মোটেও ভালো লাগে না তার উপরে হচ্ছে মানে সসেসটার উপরে হচ্ছে তারা তাদের স্পেশাল যে মেয়োনিজটা আছে ওইটাকে ভালোভাবে দেওয়ার পরে ওই যে বক্সটা হয় এই বক্সের উপরে হচ্ছে তাদের হচ্ছে চিজের বর্ণা বয় মানে চিজের বৃষ্টি হয় এরকম একটা অবস্থা তো মোটামুটি এখানে তারা মোটামুটি ভালোই একটা চিজ দেয় কিন্তু তাদের একটা জিনিস আমার যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে যে তারা এখানে চিজটা মানে যেভাবে দিচ্ছে এটাকে আর একটু সুন্দরভাবে যদি একটু কী বলে এটাকে মেল্ট করা যেত তার একটু ভালো হতো কারণ এই চিজটা মানে ওরা হচ্ছে চিজটা দেওয়ার পরে এটা হচ্ছে আলাদা একটা ফায়ার দিয়ে বা মানে আগুন গ্যাস ওই যেটাকে ওটা কী বলে আমার এটা জানি না হ্যান্ড গ্যাস না কিছু একটু বলে তো ওইটাকে দিয়ে হচ্ছে তারা এটা ভালোভাবে এটা গলানোর চেষ্টা করে মানে গলায় হালকা একটু উপর দিয়ে একটু গলায় দিয়ে দেয় তো এই জিনিসটা আমার কাছে একটু লাগছে যদি এই জিনিসটা যদি আরটু ই করা যাইতো যে চিজটা যদি আরটু ভালোভাবে যদি গলতো তাহলে হয়তো বা জিনিসটা খাইতে হয়তো বা আরটু ভালো লাগতো পার্সোনালি আমার কাছে জিনিসটা মনে হয়েছে এখন আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন বিকজ সবারই কিন্তু খুব ভালো বলতেছে এবং খেতে আলহামদুলিল্লাহ ভালোই খেতে যে খারাপ এটা আমি কখনোই বলতেছি না খেতে আলহামদুলিল্লাহ বেশ ভালো তো আমি লোকেশনটা একটু বলে দিই এটা হচ্ছে একদম ঠিক মুন্সিগঞ্জ মানে সিপাহীপাড়া আপনার যেই স্ট্রিট ফুড জোনটা আছে ঠিক স্ট্রিট ফুড জোনটার সামনে আপনার রসনা বিলাস যেই রেস্টুরেন্টটা তো অনেকেই দেখতেছেন এটার অনেক বড় বড় কিছুই থাকে তো এটার ঠিক অপোজিটে আর এখানে দেখেন আমি খাওয়ার সময় কী একটা অবস্থা হইতেছিল মানে আমি খাচ্ছি আমি ভিডিও করে নিব তো মানে সামনে দিয়ে খালি মানুষ যাইতে এসে যাইতে এসে যাইতে এসে এইগুলো এটা দেখে না আমার ওই সিচুয়েশনের কথা মনে পড়ছিল ওই যে একটা পাকিস্তানের একটা বাজরঙ্গি ভাইজান যেই মুভিটার মধ্যে একটা সিন ছিল না তো ওইটা
তারপর হচ্ছে তমর পালা, তম খাওয়া দাওয়া করলো, এবং আমি এবং তম দুজনের মতামতই হচ্ছে যে আমাদের কাছে ভালোই লাগছে আলহামদুলিল্লাহ, 120 টাকা অনুযায়ী ভালো লাগছে। তো তারপরে হচ্ছে একটা বিষয় যেটা হচ্ছে যে আমি রিসেন্টলি একটা আমার বোনের জন্য হচ্ছে একটা আনাইছিলাম, এই 3 পিস আনাইছিলাম। তো হচ্ছে এই পেজটা থেকে আপনাদেরকে আমি পেজের লিঙ্কটাও আমি দিয়ে দিব, তো এই পেজটা থেকে আনাইছিলাম, ওরা হচ্ছে 3 পিসটা ফ্রক টাইপ 3 পিস যেটা আর কি, ফ্রক টাইপ 3 পিসটা আনাইছিলাম। তো এটা হচ্ছে ওরা নিয়েছিল 650 টাকা করে। তো আমি চাইছিলাম এক কালার, সেম কালারের দুইটা চাইছিলাম, বাট ওরা দুই কালারের দুইটা দিয়ে দিছে। তারপরেও চিন্তা করে দেখলাম ঠিক আছে থাক, দুই কালারের দুইটা দিয়ে দিছে খারাপ না, দুই কালারের দুইটা ভালোই। কাপড়টা মোটামুটি মানে ছিল, মানে 650 টাকা অনুযায়ী মোটামুটি মানে ছিল, সাথে হচ্ছে সুতি মানে ছিল, ওই যে আপনার ওড়না ছিল, এবং হচ্ছে আপনার পায়জামাটা হচ্ছে পায়জামা, আর হচ্ছে আপনার জামার কাপড়টা সেম, এটাকে কি বলে যে বাটারফ্লাই লিলেন কাপড় না যেন কি একটা কাপড় বলে, ওই কাপড়টা হচ্ছে এটা, আর ওড়নাটা হচ্ছে আপনার সুতি। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। তো আপনারা যারা যারা কম মানে ফ্রক টাইপের 3 পিসটা কিনতে চান, তারা কিন্তু অবশ্যই পেজটার মধ্যে ভিজিট করবেন এবং আমার কথা কিন্তু বলবেন। আর হচ্ছে আজকের মধ্যে এখানে টাটা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।